সবাইকে ডিজাইনবির পক্ষ থেকে ওয়েবসাইট ডিজাইন অনেক সহজ টিউটোরিয়ালে সুস্বাগতম। আমি অভি, চুয়েটার্কি 09 ব্যাচ। আগের পর্বে আমরা এই পিএইচডিটির ওভারভিউ দেখেছি। আজকে আমরা মূলত এটির যে টপ হেডার অংশ আছে এই অংশটির HTML দ্বারা মার্কআপ এবং CSS দ্বারা স্টাইল করব। এখানে মূলত তিনটি ফন্ট ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে ওপেন সেন্স, এটি হচ্ছে ওপেন সেন্স, একটি অসওয়াল্ড এবং আরেকটি ফন্ট অসাম। তো এই তিনটি ফন্টের মধ্যে যে ফন্ট অসাম ফন্টটি আছে, আমরা এটা ফন্ট অসাম ওয়েবসাইট থেকে এদের ফন্টটি আমরা নামিয়ে নিব এবং এদের CSS টাও আমাদের প্রয়োজন হবে। এবং অসল্ট এবং ওপেন সেন্স যে দুটি ফন্ট আছে, আমরা এটি গুগল থেকে লিঙ্ক আপ করিয়ে দেব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের ফন্ট অসাম ফন্টটি আমরা ডাউনলোড করে নিই। ফন্ট অসাম তাদের রিসেন্টলি প্রো ভার্সন রিলিজ করেছে। আমরা এই প্রো ভার্সনটি নিব না, আমাদের কাজের ক্ষেত্রে ওল্ড যে ভার্সনটি আছে, ওল্ড 4.70 ডকস, আমরা এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে নো থ্যাংকস, জাস্ট ডাউনলোড ফন্ট অসাম 4 সেভ। এপিএসডির ক্ষেত্রে অন্য যে দুটি ফন্ট আছে সেই দুটি ফন্ট আমরা গুগল ফন্ট থেকে নিয়ে নিই। এখান থেকে আমরা অসওয়াল্ড, এটির প্লাস চিহ্নে আমরা ক্লিক করব এবং ওপেন সেন্স, এটির প্লাস চিহ্নে ক্লিক করে আমরা দুটি ফন্ট ফ্যামিলি সিলেক্ট করে নিলাম। এখান থেকে কাস্টমাইজে যাব। কাস্টমাইজ থেকে ওপেন সেন্সের ক্ষেত্রে সেমি বোল্ড, বোল্ড এবং লাইট, অসওয়াল্ডের ক্ষেত্রে লাইট, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এই কয়টি আমরা ক্লিক করে এমবেডেড এ যাব। এখান থেকে আমাদের যে লিংকটি দিয়েছে সেই লিংকটি আমরা HTML ফাইলে হেডার অংশে কপি পেস্ট করে রেখে দেব। আমরা এটি HTML এ না রেখে আমরা এটি এক্সটার্নাল যে CSS অংশ আছে সেখানে ইম্পোর্ট অংশ থেকে স্টাইলের মাঝে যে অংশটুকু আছে এটি আমরা কপি করে স্টাইল অংশে রেখে দিতে পারতাম। আমরা এখানে মূলত HTML ফাইল দিয়েই কাজ করব। এখন আমরা ফন্ট অসাম ফাইলে যাই। এখান থেকে এদের যে ফন্ট অসাম অংশ আছে এটি কপি করে আমাদের রুট ফাইলে রাখি। এখন আমাদের মেন যে ফাইলটি হবে সেটি হচ্ছে ইন্ডেক্স HTML ফাইল। এখান থেকে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে যে আমরা ইন্ডেক্স নামকরণ করব, এটি HTML এর মেন ফাইলের স্ট্যান্ডার্ড নেম। ইন্ডেক্স এর এক্সটেনশন হবে HTML। এখানে আমরা এক্সটেনশন অংশটি দেখতে পাচ্ছি কারণ আমাদের ফোল্ডার অপশনে এটার যে এক্সটেনশন অংশ আছে সেই এক্সটেনশন অংশ হিডেনটা টিক চিহ্ন তুলে দেওয়া আছে। আমরা একটু দেখে নিই। এখান থেকে আমরা যদি কন্ট্রোল প্যানেলে যাই, কন্ট্রোল প্যানেল থেকে এখান থেকে ফাইল এক্সপ্লোর অপশন, এক্সপ্লোর অপশন থেকে যদি আমরা এখান থেকে ভিউতে এসে এখানে দেখি আমাদের এখানে টিক চিহ্নটি তুলে দেওয়া আছে। আপনাদের যদি টিক চিহ্নটি তুলে দেওয়া না থাকে অবশ্যই টিক চিহ্নটি তুলে দেবেন, তাহলে এক্সটেনশন অংশ দেখতে পারবেন। ওকে, আমাদের এখন CSS অংশের ক্ষেত্রে সকল CSS ফাইল একটি CSS ফোল্ডারের মধ্যে রাখবো। এখান থেকে আমরা মেইন CSS যে ফাইলটি হবে সেটি নাম হবে স্টাইল, স্টাইল ডট CSS। ওকে, ইয়েস। এখন আমরা যে ফন্ট অসাম ফাইলটি ডাউনলোড করেছি এখান থেকে এটার যে CSS ফাইল আছে ফন্ট অসাম মিনি ফাইল, শুধুমাত্র এটি কপি করে আমাদের মেইন ফাইলে আমরা রেখে দেব। ওকে, ফন্ট অসামের যে ফন্ট ফোল্ডার আছে ফোল্ডারের ভিতরে আমরা দেখি কি কি অংশ আছে, এই পুরো ফোল্ডারটি কপি করে আমাদের
মেইন ফোল্ডারে রেখে দেব। ওকে, এখন এখান থেকে ফন্টোসাম এটি আমরা ডিলিট করে দিচ্ছি। আমাদের মোটামুটি রুট যে ফাইল এবং ফোল্ডারগুলো তৈরি করা দরকার ছিল সেগুলো তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন ইনডেক্স ফাইলটি ড্রিমউইভার সফটওয়্যার দিয়ে ওপেন করছি। আমরা এই ক্ষেত্রে কোড অংশে ক্লিক করে এখানে আমরা HTML5 এর সিনট্যাক্স লিখব। HTML5 এর সিনট্যাক্স লেখার ক্ষেত্রে শর্টকাটে আমরা ড্রিমউইভারে কাজ করতে পারি। যদি শুধুমাত্র HTML কোলন 5 ট্যাব দি তাহলে আমাদের HTML5 এর সিনট্যাক্সটি চলে এসেছে। এখানে আমরা টাইটেলের নামটা পরিবর্তন করে দেব PhD to HTML। ওকে, এরপরে আমরা যে গুগল ফন্ট অংশটি নিয়েছিলাম সেটির কোডটা আমরা এখান থেকে কপি করে এটির হেডার অংশে রেখে দেব। ওকে, LINK লিংক ট্যাব। এরপরে আমরা যে ফন্টসাম ফাইলটি নিয়ে এসেছিলাম সেটি আমরা দেখিয়ে দেব। এখান থেকে ডেস্কটপে আমাদের ফাইলটি আছে CSS ফন্টসাম মিনি CSS। ওকে, এরপরে আমাদের যে মেন ফাইলটি সেটি CSS লিঙ্ক আপ করে নেব স্ট্যান্ডার্ড CSS টা। মেন যে CSS ফাইল আছে আমরা এটি লিঙ্ক আপ করে দিলাম। ওকে, আমাদের লিঙ্ক আপ করার কাজ শেষ। আমরা এখন বডি অংশে কাজ করব। বডি অংশে কাজ করার ক্ষেত্রে মূলত আমরা সবকিছু কমেন্ট আকারে এবং প্রতিটা সেকশন একটি কমন ডিপ ধরে নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমরা একটু কমেন্ট দিচ্ছি কন্ট্রোল স্পেস স্ল্যাশ টপ হেডার পার্ট স্টার্ট। এটা কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। আমরা এক্ষেত্রে এন্ড লিখছি। ওকে, এর ভেতরে আমাদের ডিপ থাকবে। প্রথমে কন্টেনার নামে কন্টেনার ফুল নামে একটি ডিপ থাকবে ডট কন্টেনার। ফুল আমরা ট্যাব দিলেই আমাদের ডিপ চলে আসবে। ওকে, এটি একটি কন্টেনার নামে আরেকটি ডিপ থাকবে কন্টেনার। ওকে, এই কন্টেনারের নিচের অংশে আমরা আরেকটি ডিপ নিয়ে নিব এটি ডট ক্লিয়ার নামে CLR। এটার CSS প্রপার্টি ক্লিয়ার বোথ থাকবে, সেক্ষেত্রে আমাদের কোনো ওভারফ্লো হবে না, এই জন্য আমরা এই ডিপটি নিয়ে নিচ্ছি। ওকে, আমরা এই অংশটি প্রতিটি সেকশনে ইউজ করব, সেক্ষেত্রে আমরা এই অংশটি কপি করে নিচে রেখে দিচ্ছি। ওকে, আমাদের এখন মেন কাজ শুরু করা যাক। আমরা যদি PhD তে দেখি এখানে শুধু ওয়েলকাম টু বিটলস এই লেখাটি আছে এবং এটার গ্রিড অংশটি ওপেন করি তাহলে সেক্ষেত্রে দেখতে পারবো এটার যে গ্রিডের মাঝ মাঝ বরাবর এই সকল অংশ আছে। এটার কন্টেনার ফুলটা হবে ফুল উইথ মানে 100% এবং মাঝখানে যে অংশটি থাকবে সেটির আমরা অংশ দেখে নিই এটা কত পিক্সেল আছে উইথ। আমাদের এখানে সেন্টিমিটারে দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল আর রুলারটা অন করে নিয়ে এখান থেকে রাইট বাটন ক্লিক করে পিক্সেল সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের সবকিছু এখন পিক্সেলে দেখাবে। ওকে, 960 উইথ আছে এবং সাথে সাথে আমাদের এখানে এই পাশে একটি মার্জিন অংশ আছে এবং এই পাশেও কিছু মার্জিন অংশ আছে, সেই মার্জিনের গ্যাপটুকু কত আমরা এটাও মাপ দিই। এটা হচ্ছে 10 পিক্সেল। ওকে, আমরা এখন লেখাটি এখান থেকে নিয়ে নিচ্ছি ডাবল ক্লিক করে কন্ট্রোল সি কপি করে নিলাম এবং আমাদের ফাইলে এসে এখান থেকে আমরা একটি ডিপ নিয়ে নিব যে ডট টাইটেল নামে।
টাইটেলের মধ্যে আমাদের H6 থাকবে, হেডিং 6, এর ভেতরে আমাদের লেখাটি থাকবে। আমাদের কিন্তু প্রথম অংশের মার্কআপ শেষ। এরপরে আমাদের এই ডান পাশে যে একটি ডিভ আছে, সেটি সোশ্যাল আইকন নামে আমরা একটি ডিভ নিয়ে নিচ্ছি। আমাদের এর ভেতরে সকল সোশ্যাল আইকন গুলো লিস্ট আকারে থাকবে, এর জন্য আমরা ইউএল এলআই এ ফন্ট আসামের লিঙ্ক গুলো থাকবে, সেটি ফন্ট আসাম আইকন অপশন থেকে নিয়ে নিতে হবে তার লিঙ্ক অংশটুকু। ওকে, আমরা দেখি আমাদের কি কি অংশ এখানে আছে। একটি হচ্ছে ফেসবুক আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, পিন্টারেস্ট এবং বিহ্যান্স। ফন্ট আসাম থেকে এটির আইকনে এসে এখানে যদি ফেসবুক লিখি, আমাদের ফেসবুকের অংশটি চলে আসছে। আমরা এখান থেকে এই লিঙ্কটি কপি করে নিব, যেটির ক্লাস হচ্ছে ফাফা ফেসবুক। ওকে, এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমরা দুই এর মাঝখানে আমরা এটা পেস্ট করে দিলাম। আমরা এটা ডুপ্লিকেট করে নিচ্ছি। এখন ফেসবুকের জায়গায় যদি আমরা টুইটার ইউজ করি, তাহলে আমাদের টুইটার অংশ চলে আসবে। এরপরে ছিল লিঙ্কডইন, লিঙ্কডইন, এরপরে পিন্টারেস্ট, এরপরে বিহ্যান্স। আমাদের টপ হেডার পার্টের মার্কআপ শেষ হয়েছে। এখন আমাদের স্টাইল করতে হবে, এর এক্সটার্নাল সিএসএস এ কাজ করতে হবে। আমরা এটি সেভ করে নিচ্ছি এবং এটির আউটলুকটা দেখে নিই। এই যে আমাদের যেটি মার্কআপ করেছিলাম সেই অংশটি চলে এসেছে। ওকে, আমরা এখন সিএসএস কাজ করব। এখান থেকে সিএসএস এ এসে আমরা কিছু কমন সিএসএস তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমরা কমেন্ট করে নিচ্ছি, এটি প্রথমে গ্লোবাল সিএসএস নামে থাকবে, এখানে কমন সিএসএস থাকবে। গ্লোবাল সিএসএস স্টার্ট, কন্ট্রোল দিয়ে যদি আমরা এখানে ক্লিক, ডাবল কার্সর হয়ে যাবে। ওকে, আমরা এই অংশটি কপি করে নিচে রেখে দিচ্ছি। এর ভেতরে আমাদের সকল কাজগুলো হবে। প্রথমে স্টার্ট, ডাবল ব্র্যাকেট শুরু, সেক্ষেত্রে আমাদের মার্জিন 0, M0 ট্যাব, P0 ট্যাব, O0 ট্যাব, ইউএল ওএল, এটির লিস্ট স্টাইল টাইপ নান হবে। ওকে, এরপরে এর ভেতরে যেসব এ থাকবে, মানে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের টেক্সট ডেকোরেশন নান। এরপরে যেসব ইমেজ থাকবে, ইমেজ ট্যাগ থাকবে, ইমেজ ট্যাগের বর্ডার 0। এরপরে যে ক্লিয়ার ডিপ ছিল, আমরা এটা ভিউটা চেঞ্জ করে নিই, ভিউটা স্প্লিট থেকে কোড টু কোড নিয়ে নিই। হরিজেন্টাল এখন আছে, এটা আমরা ভার্টিক্যাল নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা যে সিএলআর ক্লাস নিয়ে এটা কপি করে এটার প্রপার্টি দিব ক্লিয়ার বোথ। এরপরে আমরা যে কন্টেনার ফুল অংশ নিয়েছিলাম,
এটি কপি করে এটির উইথ দিব 100%। ওকে, এরপরে যে কন্টেনার ডিপটি নিয়েছিলাম এটি মূলত আমাদের মাঝে রাখবে, এই জন্য আমরা ডট কন্টেনার, এই জন্য আমরা এর মার্জিন 0 অটো দেব। মার্জিন 0 অটো, এটার উইথ দেব 960 পিক্সেল। আমরা আগে দেখেছি, ওকে, আমাদের গ্লোবাল সিএসএস এর কাজ শেষ। আমরা এখন টপ হেডার অংশের কাজ শুরু করব। আমরা এই অংশটা কপি করে নিচে রেখে দিচ্ছি, এটা টপ হেডার সিএসএস পার্ট নামে নামকরণ করছি। টপ হেডার সিএসএস পার্ট, ওকে, স্টার্ট, এখানে এন্ড, এখানে আর এই দুই জায়গায় এন্ড নাম হবে। ওকে, এখানে টপ হেডার পার্টের কাজ শুরুতেই আমরা প্রথমে টপ হেডার পার্ট যে এইচটিএমএল অংশ আছে এই ক্লাসের মাঝে একটি টপ হেডার নামে একটি ক্লাস নিয়ে নিচ্ছি। ওকে, টপ হেডার ক্লাসটি নিয়ে আমরা এখানে ডট দিয়ে টপ হেডার পার্টটিকে ধরলাম। ওকে, এরপরে এর যে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পিএসডি থেকে দেখে আসি এটি কি কালার আছে। এখানে মূলত এই কালারটি আছে, এই কালার কোডটি আমরা কপি করে নিচ্ছি। এটি একটি হেক্সা কালার কোড, হ্যাশ দিয়ে আমরা কালারটি দিয়ে দিলাম। আমরা যদি এটি দেখে আসি কি অবস্থা, আমাদের এখানে যে এইচটিএমএল ফাইল এটি সেভ করা হয়নি, আমরা দুটি ফাইল সেভ করে নিলাম। আমরা এখন দেখি এই আমাদের কালারটি পেয়ে গিয়েছে। এখন বাকি সিএসএস এর কাজটি আমাদের শেষ করতে হবে। আমরা এরপরে এই টাইটেল যে ক্লাসটি নিয়েছি এই টাইটেল ক্লাসটি কপি করে নিলাম, নামটি ডট টাইটেল নেমটি লিখে আমরা এটির সিএসএস করব। এটির একটি উইথ দিয়ে দিচ্ছি, উইথটা আমরা মোটামুটি কত দিলে বেটার হয় আমরা দেখে আসি। আমরা গ্রিড লাইনটি অন করে নিচ্ছি, এখান থেকে মূলত 300 দিলে এনাফ। ওকে, আমাদের এই লেখাটি সরে গিয়েছে, কারণ হচ্ছে আমরা যদি হিস্টোরি থেকে এখান থেকে হিস্টোরিতে আসি, হিস্টোরি থেকে যে ওপেন ফাইল আছে ওপেন ফাইলে আসলে লেখাটি ঠিক হয়ে যাবে। যেহেতু আমাদের এই পিসিতে ওপেন সেন্স এবং অসওয়াল্ড ফন্টটি ইনস্টল করা নাই, এই জন্য ফন্টের এখানে হলুদ চিহ্ন দেখা যাচ্ছে। আমরা এটি 300 লিখে দিচ্ছি, 300 পিক্সেল। এটার ফ্লট দিচ্ছি লেফট। এরপরে টাইটেলের ভিতরে যে H6 আছে, টাইটেলের ভিতরে যে H6 আছে আমরা এটির সিএসএস করব। এটির যে ফন্ট ফ্যামিলি আছে সেই ফন্ট ফ্যামিলিটা আমরা দিচ্ছি, ফন্ট ফ্যামিলি, আমরা গুগল ফন্ট থেকে যে ফন্টটি নিয়ে নিয়েছিলাম সেটা সেখান থেকে কপি করে নিয়ে আসি, ওপেন সেন্স সেন্স সেরিফ। ওকে, আমাদের এবার ফন্ট সাইজ দিয়ে দিতে হবে, ফন্ট সাইজ, ফন্ট সাইজটি আমাদের কত আছে আমরা পিএইচডি থেকে দেখে আসি। আমরা যদি এখানে ক্লিক করি এবং এটার ক্যারেক্টার অংশে ক্লিক করি দেখবো যে 14 পিক্সেল পিটি আছে। ওকে, পিটি আর পিক্সেল খুব অল্প ডিফারেন্স, আমরা 14 পিক্সেল দিব।
এটার যে ফন্ট ওয়েট আছে ফন্ট ওয়েটটা দিয়ে নিই। নর্মালের ক্ষেত্রে 400, ওকে। লাইন হাইট দিয়ে নিচ্ছি, লাইন হাইটটা কত আমরা পিএইচডি থেকে দেখে আসি। এটি যত পারা যায় জুম করে নিব অল্টার স্ক্রল দিয়ে, মাউজের স্ক্রল দিয়ে, তাহলে আমরা প্রত্যেকটি পিক্সেল সঠিকভাবে আমরা এটির মাপ নিতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছি এটার হাইট হচ্ছে 32 পিক্সেল। ওকে, 32 পিক্সেল আমরা দিয়ে দিলাম। এটির একটি কালার আছে, সেই কালারটি আমরা পিএইচডি থেকে নিয়ে নিব। এটি সেই কালার E7 E7 E7। কপি করে আমরা এখানে হেক্সা কোড নিয়ে নিচ্ছি, একটা হ্যাশ দিয়ে কন্ট্রোল ভি। ওকে, এরপরে আমাদের কিছুটা মার্জিন ছিল লেফটে, কিছুটা মার্জিন ছিল, সেই মার্জিনটা আমরা দিয়ে দিব। এইখানে কিছু মার্জিন ছিল 10 পিক্সেলের মতো, সেই 10 পিক্সেল মার্জিনটা দিয়ে দিব আমরা। মার্জিন লেফট 10 পিক্সেল। ওকে, আমরা যদি এটার আউটপুটটা দেখে আসি, ওকে, আমাদের আউটপুটটা চলে এসেছে। এখন আমাদের নিচের এই অংশগুলো ভেঙে আসার কারণ হচ্ছে এটির যে ডিপ ছিল এই ডিপটি আমরা ফ্লোট লেফট দিই নাই, এই জন্য এই অবস্থা। আমরা পরবর্তী অংশে কাজ করি। পরবর্তীতে সোশ্যাল যে আইকন ডিপটি নেওয়া আছে এটি আমরা কপি করে নিচ্ছি, ডট সোশ্যাল আইকন। এটির আমরা উইথ দিয়ে দিচ্ছি 960-এর মধ্যে থেকে 300 চলে গেলে 660 থাকে, 660 না নিয়ে আমরা 650 পিক্সেল নিচ্ছি। 650 পিক্সেল, ওকে। এটার মার্জিন রাইট দিয়ে দেবো, এই জন্য আমরা 650 পিক্সেল নিলাম। মার্জিন রাইট 10 পিক্সেল। এটার ফ্লোট লেফট দিয়ে দিচ্ছি, ওকে। সেভ দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো এটি চলে এসেছে। এখন আমরা যে সোশ্যাল আইকন আছে, সোশ্যাল আইকনের মধ্যে যে ইউএল আছে সেটি নিয়ে আমরা কাজ করব। ইউএল, ওকে, এটার প্লট থাকবে রাইট। ওকে, আমরা আউটপুটটা আবার দেখে আসি। রিলোড, আমাদের রাইট অংশে চলে এসেছে। এরপরে আমাদের সোশ্যাল আইকন থেকে যে ইউএল আছে, ইউএল এর ভেতরে যে এলআই আছে, এটির আমরা ফ্লট লেফট দিয়ে দিব। ওকে, এরপরে আমাদের সোশ্যাল আইকনের ভিতর যে ইউএল আছে, যে ইউএল এর ভিতরে এলআই আছে, এলআই এর ভিতরে এ আছে। কপি পেস্ট এ, আমাদের এ নিয়ে মূলত এখন কাজ হবে। এই যে এর ভিতরে যে অংশটা আছে সেই অংশের কাজ। এটার ফন্ট ফ্যামিলি গুলো এবং এটার সব প্রপার্টি গুলো আমরা এখান থেকে যদি কপি করে নিয়ে আসি তাহলে আমাদের হয়ে যাবে। ফন্ট ফ্যামিলিটা আমরা এটা ফন্ট অসাম নাম দেব। আমরা ফন্ট অসাম ওয়ার্ডটি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। এটা 14 পিক্সেল ফন্ট সাইজ, ফন্ট ওয়েট নর্মাল। লাইন হাইট আমরা এক্ষেত্রে দিব না, আমরা এসে এক্ষেত্রে প্যাডিং দিব। প্যাডিং দেওয়ার আগে আমার ডিসপ্লেটা ব্লক করে নিতে হবে, ডিসপ্লে ব্লক না করলে আমাদের প্যাডিং পাবে না। ডিসপ্লে ব্লক, প্যাডিং আমরা দেখে আসি পিএইচডি ফাইলে কত আছে।
ওকে, এটার যদি আমরা টপ অংশটা দেখি, 10 পিক্সেল, নিচেও 10 পিক্সেল, ওকে, এবং মাঝ বরাবর 24 পিক্সেল, আমরা এটা 12 পিক্সেল করে দুই পাশে নিয়ে নিব। প্যাডিং এর ক্ষেত্রে আমাদের ক্লক ওয়াইজ ওপেন হয়, প্রথমে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা 10 পিক্সেল, এটি টপে, এরপরে 12 পিক্সেল, এটি হচ্ছে ডানে, এরপরে আবার সে 10 পিক্সেল পেয়ে যাবে, এটি হচ্ছে বটমে, এবং 12 পিক্সেল পাবে লেফটে। ওকে, আমরা এটা সেভ দিয়ে এটার আউটপুটটা দেখে আসি। আমাদের কাঙ্ক্ষিত অংশ হয়ে গিয়েছে। আমাদের এখানে কিন্তু একটি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করলে আমরা যদি এই ডিপটা ধরি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে মার্জিন আছে, কিন্তু আমাদের আইকনটা মার্জিনের সাথে লেগে নেই। মার্জিনের সাথে এটা একবারে পাশ বরাবর থাকতে গেলে সেক্ষেত্রে আমাদের এটার যে লাস্ট চাইল্ড আছে, লাস্ট চাইল্ডের প্যাডিংটা নান করে দিতে হবে। ওকে, কপি দিয়ে এই অংশটা নিয়ে নিলাম। সোশ্যাল আইকনের মধ্যে যে ইউএল আছে, ইউএল এর ভিতরে যে এলআই আছে, এলআই এর লাস্ট যে চাইল্ড আছে, লাস্ট চাইল্ড এর প্যাডিং রাইট 0 পিক্সেল, লাস্ট চাইল্ড প্যাডিং রাইট 0 পিক্সেল। ওকে, আমরা যদি এখন দেখি কি অবস্থা, আমাদের এই অংশটা সরে গিয়েছে। আমরা যদি এখন এই অংশটিকে ধরি, তাহলে দেখতে পারবো এটি একবারে মার্জিনের সাথে লেগে আছে। ওকে, আমাদের একটি হোভার দিতে হবে। এই অংশটি কপি করে নিচ্ছি, এটি লাস্ট চাইল্ড এর পরিবর্তে এলআই এর সাথে একটি সেমি কোলন, এখানে কোনো স্পেস রাখা যাবে না, এলআই এর পরেই একটি সেমি কোলন দিতে হবে, এবং হোভার। এলআই যখন কার্সরটি যাবে, তখন এ এর কি চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে। এর কালার কি দেওয়া আছে আমরা দেখে নিই পিএইচডি থেকে। এর কালার দেওয়া আছে এটি, আমরা যদি এখান থেকে নিয়ে নিই, ওকে, কপি দিয়ে আমরা এখানে হ্যাশ দিয়ে পেস্ট করে দিচ্ছি, এবং এখানে একটি ট্রানজিশন দিয়ে দিচ্ছি, ট্রানজিশন অল ইজি 0.3 সেকেন্ড, সেভ দিয়ে আমাদের এখানে একটি সেকেন্ড প্যাকেট দিয়ে দিতে হবে। সেভ দিয়ে আমরা যদি মেন ফাইলে আসি, ইন্সপেক্ট এলিমেন্টটা আমরা কেটে দিচ্ছি, এটা একটু জুম করে নিই। ওকে, আমরা এখন রিফ্রেশ দিচ্ছি, এখন দেখি আমাদের খুব সুন্দর একটি হোভার অংশ হয়েছে। তাহলে আমাদের টপ হেডার পার্ট অংশটি শেষ। আমরা পরবর্তী পর্বে এটির যে হেডার অংশটি আছে, এই হেডার অংশটির কাজ দেখব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্বে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিউটোরিয়ালটি এত সময় ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ।